বন্ধুরা, আমরা লাস্ট টিউটোরিয়াল দেখলাম মেম্বার কোশ্চেন্স, আজকে দেখবো অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভ। তো এই বিষয়টা তো এইখানে আপনার কিছু কিছু বিষয় আছে যে যেগুলোকে আপনার অ্যাড করে দিতে হবে, যে প্রি অ্যাপ মানে অটো অ্যাপ্রুভ হয়ে যাবে, তারা রিকোয়েস্ট পাঠালে অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে, তা পেন্ডিংয়ে থাকবে না বা কোনো কিছু না। তো সেট ক্রিটেরিয়া এখানে যদি যান আপনি, তো এখানে দেখেন সিলেক্ট করুন, এখানে এনি টাইম ইউ উইল নো হাউ হ্যাজ বিন অ্যাপ্রুভ, সো ইউ ক্যান রিভিউ অর টার্ন অফ এনি টাইম, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে এটা যদি সিলেক্ট করে দিই, দিলে আমার এখানে লেখা আছে কি কারেন্ট সিটি অর পাবলিক প্রোফাইল উইথিন 25 মাইল। 25 মাইলের ভিতরে যদি কেউ আপনার লোকেশন থেকে 25 মাইলের ভিতরে যদি কেউ এটা রিকোয়েস্ট পাঠায় বাই করে, তাহলে সে প্রি অ্যাপ্রুভ হয়ে যাবে, তো সেক্ষেত্রে অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কী করতে পারবেন, সেক্ষেত্রে দেখেন আমি দিয়ে দিলাম কে এইচ ইউএল এন এ খুলনা খুলনা দিয়ে দিলাম, লোকেশন দিয়ে দিলাম, ঠিক আছে, পাবলিক প্রোফাইল দিয়ে দিতে পারেন। তো আমি মনে করেন এখানে দিয়ে দিলাম TASNIM TASNIM ALAM TASNIM ALAMS আমার একটু দেখে আসতে হবে তাসনিম আলমের প্রোফাইলটা, তাহলে আমি আপনাদের সুন্দরভাবে বোঝাতে পারবো। তাসনিম আলম, ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম এখানে, ওই প্রোফাইল থেকে আসলে হবে, এখানে কেন জানি সার্চ আসছে বুঝলাম না। তো তারপরে আছে দেখেন এটা ফ্রেন্ড উইথ সামান অলরেডি ইন ইউর গ্রুপ, যে আপনার কোনো ফ্রেন্ড উইথ সামান, কোনো ফ্রেন্ডস আছে যারা অলরেডি ইন ইউর গ্রুপ, ঠিক আছে, এটা দিয়ে দিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিতে পারেন যে অ্যাট লিস্ট জয়েন্ট ফেসবুক অ্যাট লিস্ট 1 ইয়ার এগো, জয়েন করেছে ফেসবুক 1 ইয়ার এগো তারা, বা 2 ইয়ার্স হবে মিনিমাম তারা জয়েন করতে পারে, যে কনফার্ম দিলে এইগুলো এখানে এই 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 ক্রাইটেরিয়ার যদি কেউ আসে এখানে, আসলে তারা অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এটা ছিল যে অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভ আর মেম্বার রিকোয়েস্ট, এখানে যারা কারা মেম্বার কতদিনের কিভাবে এখানে ফিল্টার করে করে দেখতে পারবেন, জেন্ডার মেল না ফিমেল, এখানে যারা আছে তাদের নাম বা এইভাবে ইনভাইটেড মেম্বার কারা ছিল, মিউচুয়াল ফ্রেন্ড কারা ছিল, কোন লোকেশনের কারা, খুলনার কতজন আছে, তো এইভাবে বিস্তারিত এখান থেকে দেখে নিতে পারবেন ফিল্টার করে করে। তো এটা ছিল মূলত আপনার অটোমেটিক অ্যাপ্রুভ আর মেম্বার রিকোয়েস্টের বিষয়ে, তা আশা করি বিষয়টা বুঝছেন। আমাদের অ্যাডমিন টুলসের সম্পূর্ণ বিষয়টা আমরা এখানে দেখে ফেললাম, আশা করি ভালো একটা গ্রুপ তৈরি করতে আমাদের টেকনিকগুলি হেল্প করবে। ধন্যবাদ সবাইকে, আমরা নেক্সট ক্লাসে দেখব পেইড মার্কেটিং নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসগুলোতে সেরকম ভালো থাকবেন, আল্লাহ।